প্রকৃত অর্থে যোদ্ধা তিনি। বলিউডে প্রতিষ্ঠা পাওয়া থেকে শুরু করে মারণ রোগের সঙ্গে লড়াই, গোটা জীবনটাই ছিল তার কাছে একটা যুদ্ধ। দাঁতে দাঁত চেপে লড়াই চালিয়েছেন, তবু এক গাল হেসে নিয়ে জীবনের দিকে হাত বাড়িয়ে দিয়েছিলেন ইরফান খান, বাঁচার আশায়, নতুন শুরুর আশায়, কেরিয়ারের একেবারে শুরুর কথা। কোটরে ঢোকা চোখ ছাপোষা দেখতে, চলনে বলনে নেই আভিজাত্য, সে নাকি কাজ করবে সিনেমায়, প্রশ্ন তুলেছিলেন অনেক প্রযোজক পরিচালকরাই। তাই ইরফানের মুখের উপর দরজা বন্ধ করতে দ্বিধাবোধ করেনি তারা। কে জানত এই ছেলেই একদিন বলিউডের প্রথম সারির অভিনেতাদের তালিকায় নাম লেখাবে, টেক্কা দেবে খান কাপুরদের। হলো তাই। রাজস্থানের এক ছোট্ট মুসলিম পরিবারের জন্ম। মা বাবা কোনোদিনও চাননি ছেলে অভিনেতা হোক, তাই তাঁদের ইচ্ছে আর পাঁচজনের মতো ডিগ্রিধারী হতে এমএ পড়েছিলেন। এককালে লড়তে হয়েছে অভাবের সঙ্গেও। ভালো ক্রিকেট খেলতেন, কিন্তু পয়সার অভাবে টুর্নামেন্টে খেলতে পারেননি। কিন্তু অভিনয়ের নেশা কাটেনি, এমএ পড়াকালীনই সুযোগ পেলেন ন্যাশনাল স্কুল অফ ড্রামায়। সিনিয়র হিসেবে পেয়েছেন অনুপম খের সহ বলিউডের আরও অনেককেই। নিজের জেদেই মুম্বাইতে চলে আসেন, দ্য গ্রেট মারাঠা, চন্দ্রকান্তা, সারা জাহাঁ হামারা, চাণক্য, ভারত এক খোঁজ, এই ধারাবাহিকগুলোতে পার্শ্ব চরিত্রে অভিনয় করা এই ছেলেকে দেখে কে ভেবেছিল যে একদিন এর হলিউড যাত্রা হবে? ছোট পর্দার কাছ থেকে সুযোগ পেলেন ব্রিটিশ সিনেমা দ্য ওয়ারিয়ারে, এরপর বলিউডেও মকবুল, দ্য নেমসেক, লাইফ ইন আ মেট্রো, পান সিং তোমার, লাঞ্চ বক্স, পিকু সহ একাধিক ছবিতে তার অভিনয় নাড়িয়ে দিয়েছিল দর্শকদের। আবে মোহব্বত হে সিরিয়ে তো জানে দিয়া, জেদ হতি তো বাহু হতি। ইন্ডাস্ট্রিতে অভিনেতা হিসেবে প্রতিষ্ঠিত হতে যুদ্ধ তাকেও কম করতে হয়নি। আবার অভিনেতা হিসেবে নাম ডাক হওয়ার পরও যুদ্ধ থামল না ইরফানের। 2018 সালে বিরল ক্যান্সার রোগে আক্রান্ত হওয়ার পরও হার মানেননি, বরং আরও বেশি করে জীবনকে আঁকড়ে ধরেছিলেন ইরফান খান। What always hurts the most is not taking a moment to say goodbye. তবে এই লড়াইয়ে কিন্তু পাশে পেয়েছেন স্ত্রী সুতো বাসিকদারকে। মার্কিন মুলুকে চিকিৎসার পর দেশে ফিরে ইংরেজি মিডিয়ামের শুট করলেন, মুক্তিও পেল, আবার অভিনয়ে দর্শকদের হাসালেন, কাঁদালেন। শরাব পি রাখিয়ে না আপনি, কাই আঁখো মে দিখ রহা, আরে আখিয়াড়ে বিচ মতলব আখিয়া তো এসি মেরি, খালি মা বলতি থি আপকি আখিয়া বড়ি নসিলি হ্যায়। তার কাছ থেকে আরো অনেক কিছু পাওয়ার ছিল দর্শকদের। সিনেমার ক্লাইম্যাক্সের মতো সব ভালো হলো না, জীবন যুদ্ধে হেরে ট্র্যাজিক নায়ক হয়েই চলে গেলেন ইরফান।